এমনি মূলত 1 কেজি মাছ হলে মিনিমাম 1300-1400 টাকা কেজি, এর চেয়ে কমে নাই, বলার সম্ভাবনা আছে। সামনে যদি আমদানি কম হয় ইনশাল্লাহ দাম কম হবে। আরো কিছু লোক আছে আপনার চাঁদপুরের বলে, যে আমার চাঁদপুরের মুগাম থেকে বলতেছি 1 কেজি 800 টাকা, তো 800 টাকা কেজি হলে 3200 টাকা দাম হয়, তা 3200 টাকা দাম হলে বলে আপনি অনলাইনে 2000 টাকায় বিকাশ করে, এরপরে বিকাশ করার পর ওই বন্ধ করে দেয়, ওই টাকাটা ফেরত দেয় না। কিন্তু এগুলো ভুয়া। আগে ছিল আপনার আছে 2300-2200 করে, দাম অনেক কমছে, আমদানি একটু কম, তো একটু কমছে, আরো একটু বেশি হলে আরো কমবো। নিম্ন ওজন 300-400 টাকা কেজিতে কমছে, একটা ওজন 1.5 কেজি করে, 1.5 কেজি সাইজের মাছটা 1500 টাকা কিনে আনি 1600 বিক্রি করি, যখন 1600 কিনে 1700 বিক্রি করি, 100 টাকা কেজিতে লাভ করি। আমাদের দেশ মাছটা যদি আমাদের দেশেও থাকে তাহলে ইনশাল্লাহ আরো কমবো। মাছটা ইন্ডিয়া চলে যাওয়ার কারণে মাছটা আমাদের দেশে আমদানি কম আসে, এর জন্য মাছটার দাম বেশি থাকে। এই ছেন্ডিকের চাঁদাবাজে এখন দেখতেছে না আপাতত, চাঁদাবাজে তো এগুলো মনে করেন যেখানে মুকাম, বড় বড় মুকাম ওখানে দেওয়া লাগে, দেখা যাচ্ছে ওখানে আপনার 50,000-1,00,000 দেওয়া লাগে, দেওয়া লাগলে তখন ওইখানে দাম বেড়ে যায়, ওখানে দাম বাড়লে আমাদের এখানেও দাম বাড়ে, পরিস্থিতি এটা এখন দেওয়া লাগতেছে না। গাড়ি ভাড়া আগে লাগতো বেশি, এখন আর গাড়ি ভাড়া লাগে না, এবং রাস্তাঘাটে কোনো চাঁদাবাজি লাগে না। ইলিশ মাছ আপনার 1 কেজি 200 গ্রাম যা আগে বেচতাম 2200, এখন হচ্ছে 1600। বিষয়টা হচ্ছে আপনার ইন্ডিয়া ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে, এই কারণে মাছের দামটা একটু কম। এখন বাংলাদেশের মানুষ ইলিশ মাছ প্রচুর পরিমাণ খাইতে পারবে, আলহামদুলিল্লাহ খুব ভালো, দাম কম কমের জন্য সবাই কিনতে পারতেছে। মধ্যপ্রাচ্যে যত মানুষ আছে, মানে গরিব যারা আছে সবাই খাইতে পারবে ইলিশ মাছ এখন বর্তমানে। এখন আমি যে ইলিশ মাছ কিনতে চাই 4,500 টাকা লাগে, উনি যদি খেতে পারে উনি যদি খেতে পারেন, চার তো বুকে যেটা এটা খেতে পারে, তাই না? তো এখন আস্তে আস্তে মাছ সবই দাম আস্তে আস্তে সবই কমতেছে। একদিন গরুর মাংস ছিল 750, এখন আছে 650, ডিফারেন্স হালকা বেশি এত না। সামনে সিজনে বলে আপনার দাম কমে যাবে, আপনি ওই সঙ্গে আপনি কিনতে পারবেন না, আপনি 1000 থেকে 1500 টাকা, 1200-1300 টাকা, না না, আমাদের এখন চান্দাবাজ সিন্ডিকেট এখন অনেক চলে না, এখন অনেক কোনো কিছু চলে না। ইলিশ মাছ উনি যেন খেতে পারতেছে, উনি যেন খেতে পারতেছে না ভাইয়া, আমাদের গরিব আমরা খেতে পারবো, যে বড় লোক খেতে পারতেছে, একটা ইলিশ মাছ দামে 45,000-5,000, উনি যেন আছে খাইতে পারে না, উনি যাতে খেতে পারে, মানে আমি খাবো চিংড়ি 1 কেজি 800 টাকা, উনি যদি ইলিশ মাছ খাইতে পারতো না ভাইয়া, পারবো? আমার যেটা টপিক আমি এটা খাইতেছি। ইলিশ মাছের অবস্থা মোটামুটি অনেকটাই ভালো, আগে যে পরিমাণ ছিল এখন মাছের আমদানি একটু বেশি, দামও কম, মাছের কোয়ালিটি আছে, আপনার নদীর আছে আর সাগরের আছে, সাগরের গোলা আমরা 1 কেজি 1300-1400 টাকা, আর নদীর গোলা 1400-1500 টাকা, এই দামে আমরা বর্তমানে বিক্রি করতে আছি, বর্তমান বাজার যেটা। এই সময় সাধারণত দাম থাকার কথা বেশি, প্রতি কেজিতে আপনার 1700 টাকা থাকার কথা, আমরা গেছে বছরই এই সিজনে আমরা কেজি প্লাস 1600-1700 টাকা বিক্রি করছে, এখন দামটা কিছু কম আছে, এই পরিমাণে আমরা বিক্রি করতেছি এখন। কারণটা সিন্ডিকেট যেগুলো তো ছিল আগে, হয়তো বা আমরা জানতাম না যে সিন্ডিকেট গোপন ছিল, এগুলো আগে ছিল, এখন যেহেতু আমরা প্রতিরোধ করতেছি, এখন সিন্ডিকেটগুলো আমরা বুঝতে পারতেছি, আমরা জিনিসের দামটাও মোটামুটি কমতেছে। এখন আপনার সাধারণ যারা রিক্সা চালক যারা ছিল তারাও এখন মোটামুটি দেখা যায় কি 1-2 পিস কিনে নিয়ে খেতে পারে। সময়তে ছিল কি একটা ইলিশ মাছ কি 1 কেজি একটা পাঙ্গাস মাছ কেনার মতো তাদের সামর্থ্য ছিল না, যে অবস্থা দেশের ছিল। এখন পরিমাণ আমরা দেখা যায় কি একটা পাঙ্গাস মাছ কিনতে গেলে 700-800 টাকা দামে এসে পড়তো, একটা পাঙ্গাস মাছের কেজি 200-220 টাকা ছিল, আর এখন 180-200 টাকা হয়েছে। তো আমরা চাই যে সাধারণ মানুষ যারা আছে তারা যাতে সব কিছু কিনা শান্তি পায়, যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, আমরাও চাই। আমরা তো ভাই কিনা নিয়ে আসি, দেখা যায় কি আমাদেরও খরচ আছে, আমরা সেই পরিমাণ বিক্রি করতেছি, আগে লাভ করতাম 50-60 টাকা, এখন লাভ করি 30-40 টাকা, তারপরও অনেক ভালো আছে।